হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু সাফল বাংলা ইউটিউব চ্যানেল সাফল বাংলার আরও একটা নতুন সেশনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকের এই সেশনটা আমরা আলোচনা করবো জিএনএম এনএমের জন্য ম্যাথের কিছু কোয়েশান যেগুলো তোমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে মিক্সার অ্যান্ড অ্যালিগেশন ঠিক আছে মিক্সচার এম এক্স টি ইউ আর ই মিক্সচার অ্যান্ড অ্যালিগেশন যেটাকে বাংলায় আমরা বলি মিশ্রণ তো মিশ্রণের অঙ্ক তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট অন্যান্য পরীক্ষা তো যেমন আসে যে নেমে পরীক্ষা তো কিন্তু আসতে দেখা গেছে বিগত বছরগুলোতে তো আমরা এই টপিকটা একদম বেসিক থেকে স্টার্ট করব আজকে তোমরা প্রত্যেকেই চেষ্টা করবে যারা অলরেডি জানো বেসিক যেহেতু অনেকেই জানতে পারো তো নিজে থেকে বলবে কতগুলো কি সঠিক উত্তর হলো এবং কোথাও যদি অসুবিধা হয় সেটা কমেন্ট করে জানাতে পারো ওকে তো চলো স্টার্ট করছি প্রথম প্রশ্ন দুশো টাকা কেজি দরের চায়ের সাথে তিনশো টাকা কেজি দরের চা কি অনুপাতে মেশালে প্রতি কেজি মিশ্রিত চায়ের দাম দুশো টাকা হবে দেখো কোশ্চেনটা খুব বেসিক কোশ্চেন আমরা বেসিক যে নিয়ম সেখানে করবো না আমরা ট্রিকে কীভাবে সহজে করা যেতে পারে সেইভাবে দেখব যারা প্রথমবার তারা অবশ্যই খাতায় খাতা নিয়ে বসবে এবং যেই প্রসেসটা দেখে দিচ্ছে সেই প্রসেসেই অঙ্কগুলো করবে দেখবে কয়েক সেকেন্ডের মধ্যে উত্তর হয়ে যাবে তো ফার্স্টে কী বলেছে দুশো পঞ্চাশ টাকা কেজি তাই তো তো আমি এখানে কি করবো দুশো পঞ্চাশ লিখে নেবো একদিকে দুশো পঞ্চাশ আর একদিকে কত লিখবো না তার সাথে দেখো কত লেখা আছে তিনশো টাকা কেজি তাহলে এখানে পাশে ঠিক দুশো পঞ্চাশের পাশে আমি লিখবো তিনশো টাকা ঠিক আছে ব্যাস এটা হচ্ছে আমার প্রসেস এবার বলছে কি না দুশো পঞ্চাশ টাকা কেজি দরের চায়ের সাথে তিনশো টাকা কেজি দরের চা কি অনুপাতে মেশালে প্রতি কেজিতে মিশ্রিত চায়ের দাম হবে দুশো সত্তর টাকা হবে তাই না দুশো সত্তর টাকা হবে তার মানে আমি মাঝখানে দুশো সত্তর রাখবো এবার আমি কি করব এবার প্রসেসটা হচ্ছে কোনাকণি ডিফারেন্স বের করতে হয় ডিফারেন্স মানে পার্থক্য ঠিক আছে বিয়োগ নয় বিয়োগ আলাদা জিনিস ডিফারেন্স আলাদা একই জিনিস কিন্তু এটা মেন ব্যাপার হচ্ছে বলে দিই এই তিনশো এই যে দুশো সত্তর আছে এবং তিনশো আছে এর মধ্যে ডিফারেন্স কত মানে তিনশো থেকে যদি দুশো সত্তর বাদ দেওয়া যায় তাহলে কত হয় তিনশো থেকে দুশো সত্তর যদি বাদ দেওয়া যায় যদি অসুবিধা হয় তাহলে ভাবো যে তিরিশ থেকে সাতাশ বাদ দিতে হবে তাহলে তিরিশ থেকে সাতাশ বাদ দিলাম সবাই জানি তিন থাকে তা আমি তিন লিখলাম পাশে একটা শূন্য বসিয়ে দিলাম ঠিক আছে ঠিক আছে আশা করছি এবার দেখো এই দুশো সত্তর থেকে দুশো পঞ্চাশ বাদ দিতে হবে ঠিক আছে এবার কেন দুশো সত্তর থেকে বাদ দিলাম দুশো পঞ্চাশ থেকে নয় কেন সেটা আমি বলছি একটু পরে তাহলে দুশো সত্তর থেকে দুশো পঞ্চাশ বাদ দিতে হবে সব থেকে সহজ উপায় সাতাশ থেকে পঁচিশ বাদ দাও কত হয় দুই থাকে দুই লিখে নাও পাশে জিরো বসিয়ে দাও হয়ে গেল এবার কি করতে হবে এবার কাটাকুটি জিরো জিরো কেটে দাও আর কিছু বাকি আছে নেই তাহলে উত্তরটা কত থ্রি ইস্টু টু গেছে রাইট অ্যান্সার কত থ্রি টু টু অনুপাতে মেশালে মিশ্রিত চায়ের অনু যে দাম সেটা দুশো সত্তর টাকা হবে আশা করছি বুঝতে পেরেছো যদি বুঝতে না পেরে দেখো আমি আরেকবার বোঝাচ্ছি তাহলে দেখো একদম জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে পরে কোশ্চেনগুলো দেখবে তোমরা নিজেরাই করতে পারবে ফার্স্টে কী কাজ ফার্স্টে কাজ যদি দুশো দুশো পঞ্চাশটা লিখে নেবে যেটা যেরকম আছে সেটা সেভাবে লিখবে অর্থাৎ আমি তিনশো টাকা আগে লিখতে যাবো না দুশো পঞ্চাশ টাকা আগে লিখতে যাব না যে রকম আছে সেভাবে লিখবে ঠিক আছে পর পর লিখতে থাকবে দুশো পঞ্চাশ তো দুশো পঞ্চাশ লিখলে এখানে যদি দুশো সত্তর থাকতো দুশো সত্তর আগে লিখতাম দুশো পঞ্চাশ লিখলাম তারপরে কত আছে তিনশো আছে দেখো তিনশো লেখা আছে তার জন্য তিনশোটা ঠিক পাশে লিখলাম ঠিক আছে এইভাবে করবে প্রসেসটা দেখে নাও আর কি বলেছে লাস্টে বলেছে দুশো সত্তর টাকা কেজি হবে দেখো লাস্টের যে লাইনটা সেটা পড়তে বুঝতে পারছি যে প্রতি কেজি মিশ্রিত চায়ের দাম দুশো সত্তর টাকা হবে তাহলে দুশো সত্তর টাকা মাঝখানে রাখলাম ঠিক আছে এটা আমি নিয়ে আসতে হবে দুশো সত্তর টাকা মাঝখানে নিয়ে আসলাম ঠিক আছে এবার ডিফারেন্স ডিফারেন্সের মানে হচ্ছে সে তুমি বড়ো থেকে ছোটোকে বাদ দাও সেটা যদি পরে ছোটো থাকে পরে যদি বড়ো থাকে সেটা হতে পারে কোনো ব্যাপার না ডিফারেন্স মানে হচ্ছে পার্থক্য এক কথায় আর বিয়োগ মানে যদি আগে ছোটো থাকে তাহলে মাইনাসে উত্তর আসবে যদি আগে বড় থাকে তাহলে প্লাসে উত্তর আসবে এরকম ব্যাপার থাকে বাট এখানে খুবই সোজা এখানে তো ওই জন্য বললাম ডিফারেন্স বার করতে ঠিক আছে ডিফারেন্সটা বার করো তাহলে তিনশো থেকে দুশো সত্তর দুশো বাদ দিলে কত থাকে বলো এখনই বললাম তিরিশ থাকে তিরিশ লিখে নিলাম আবার দুশো থেকে দুশো সত্তর থেকে দুশো পঞ্চাশ বাদ দিলে কত হয় কুড়ি থাকে ব্যাস এবার কাটা গুটি যদি তোমার মনে হয় জিরো জিরো কাটতে পারো একদম শর্টকাট থ্রি টু হলো আর যদি তুমি পাঁচ দিয়ে কাটো তাও হবে চার পাঁচে কত হয় কুড়ি হয় পাঁচ ছয় তিরিশ হয় আরও কাটাকুটি হবে দেখো দুই দুমি চার তাহলে দুই হলো তিন দুমুনি ছয় তার মানে তিন হলো তাহলে থ্রি ইন্টু টু দেখো একই জিনিস ঘুরে ফিরে একই জিনিস এত কাটাকুটি দরকারই ছিল না শুধু জিরো জিরো কেটে দাও তাহলে তোমার উত্তর বেরিয়ে যাবে থ্রি টু টু ঠিক আছে জিরো জিরো কেটে দাও জিরো জিরো কেটে দাম তাহলে কত উত্তর হলো থ্রি ইন্টু টু তার মানে থ্রি ইনস্টু টু অনুপাতে মেশালে মিশ্রিত চায়ের দাম দুশো সত্তর টাকা কেজি হবে আশা করছি বুঝতে পেরেছ পরে কোশ্চেনটা দেখে নাও দেখো এই রকম টাইপেরই কোশ্চেন চলো পরে কোশ্চেন পাঁচশো টাকা কেজি নিকেলের সাথে চারশো টাকা কেজি দশটা কি অনুপাতে মেশালে প্রতি কেজি মিশ্রিত ধাতুর মূল্য চারশো পঞ্চাশ টাকা চারশো আশি টাকা কেজি হবে এবার একই প্রসেসেই করবো আমরা যেহেতু আজকে বলেছি বেসিক নিয়মগুলো শিখবো তো বেসিক নিয়মগুলোই করবো আজকে এবং একটা কোশ্চেন থাকবে খুব একটু মডারেট লেভেলে সেটা হয়তো অনেকে পারবে না ছেড়ে দেবে তো দেখো দেখা যাক এই উত্তরটা কি হবে তাহলে কি বলেছে আমি কি বলেছি পরপর লিখতে থাকবে আগে কি আছে পাঁচশো আছে না চারশো চারশো আছে নিশ্চয়ই পাঁচশো টাকা আছে দেখো লেখায় আছে পাঁচশো টাকা কেজি দর তাহলে আগে পাঁচশো আছে না চারশো আছে নিশ্চয়ই টাকা আগে আছে ওই জন্য পাঁচশো টাকা আমি আগেই লিখে দেবো ঠিক আছে পাঁচশো টাকা আমি আগেই লিখে নিলাম ওকে পাঁচশো টাকা কেজি দরে নিকেলের সাথে কত টাকা কেজি না চারশো টাকা কেজি তাহলে পরে চারশো টাকা লিখে নিলাম ওকে চারশো টাকা লিখে নিলাম এবার মাঝখানে কোনটা রাখতে হবে বলেছিলাম যে শেষে যেটা থাকবে সেটাকে মাঝখানে রাখতে হবে তাহলে শেষে কি আছে চারশো আশি আছে না এই দেখো ওই চারশো আশি টাকা আমি এখানে মাঝখানে লিখে নিলাম এবার কী বলেছি ডিফারেন্স বার হয় ডিফারেন্স মানে হচ্ছে পার্থক্য অর্থাৎ এই যে চারশো আশি আমি এটা একটু জিরিয়ে দিই তাহলে বুঝতে পারবে এই যে চারশো আশি ঠিক আছে এটা পাঁচশো থেকে কত কম পাঁচশো থেকে যদি দেখা যায় যে চারশো আশি পাঁচশো থেকে মানে কত কম বলো আটচল্লিশ থেকে যদি অসুবিধা হয় জিরো জিরো কেটে দাও লাস্টে জিরো হলো ঠিক আছে ওটা কোনো ভ্যালু নেই এখানে তাহলে পাঁচশো যদি পঞ্চাশ থেকে আটচল্লিশ বাদ দেওয়া যায় বাদ দেওয়া যায় তাহলে কত থাকে দুই থাকে না তাহলে দুই হলো আর একটা শূন্য বেরিয়ে গেলো ঠিক আছে তাহলে কুড়ি হলো কুড়ি হলো ওপরে পাঁচ একটা আর এইদিকে দেখো চারশো আশি থেকে বা আটচল্লিশ থেকে যদি চল্লিশ বাদ দেওয়া যায় তাহলে কত হয় আট থাকে না তাহলে আট আদিকে একটা শূন্য বসে দাও তাহলে তো উত্তর হয়ে গেল দেখো কত সহজে হয়ে গেলো এবার তোমার কী কাজ এবার কাটাকুটি করা ব্যাস কাটাকুটি করলেই উত্তর তাহলে জিরো জিরো কোনো ভ্যালু নেই কেটে দিলাম এবার দেখো যদি কাটাকুটি যায় চার দুবনি আট আমরা জানি তাহলে চার দুবনি আট তাহলে ওয়ান ফোর ইস টু ওয়ান ঠিক আছে আর কাটা যাচ্ছে যাচ্ছে না তাহলে চার দুবনি আট হয়ে যাচ্ছে আট তো কাটে যাচ্ছে না ওয়ান ফোর ইস টু ওয়ান হচ্ছে আমাদের রাইট অ্যান্সার অর্থাৎ কী অনুপাতে মেশাতে হবে না ফোর ইস টু ওয়ান অনুপাতে মেশালে মিশ্রিত ধাতুর মূল্য চারশো আশি টাকা কেজি হবে বোঝা গেছে আশা করছি এবার সবাই ক্লিয়ার করতে পেরেছো পরের অঙ্কটা একটু টাফ লেভেল থাকবে তার আগে একটা ছোট্ট ইনফরমেশন দিই তারপরে আমি পরে কোষে নিয়ে যাচ্ছি বন্ধুরা আমাদের জিএনএমএন এম পরীক্ষার জন্য খুব তাড়াতাড়ি আমাদের ফোর্থ ব্যাচ লঞ্চ হচ্ছে সেটা হচ্ছে ফোর্থ এপ্রিল থেকে অর্থাৎ এপ্রিল মাসের চার তারিখ থেকে তোমাদের নতুন ব্যাচ চলে আসছে একদম জিরোতেই তোমাদের শেখানো হচ্ছে আচ্ছা এবার তোমাদেরকে কয়েকটা কথা বলি ব্যাচ সম্পর্কে যে এই ব্যাচে কী কী পাচ্ছ এবং কত টাকা কোর্স কত কতদিনের কোর্স সমস্ত কিছুগুলো বলছি ক্লাস হবে অনলাইনে কোথাও যাওয়া আসার দরকার নেই বাড়িতে বসেই তোমরা নিজের ফোন থেকেই ক্লাস করতে পারো ল্যাপটপ থেকেও করতে পারো ঠিক আছে ক্লাসটা হবে কোথায় ক্লাসটা হবে টেলিগ্রাম অ্যাপে ঠিক আছে আচ্ছা এবার বলি তোমাদের কী কী ফিচার্সগুলো পাচ্ছ ক্লাসের কী কী ফিচার্স রয়েছে সব থেকে যেটা মেন জিনিস সেটা বলি লাইভ ক্লাস তো পাচ্ছই লাইভ ক্লাস তো হয় যতটা সম্ভব তোমাদেরকে মজা করে লাইভ ক্লাসগুলো করানো হবে ঠিক আছে একদম বোরিং নয় যে একটা কঠিন সাবজেক্ট কঠিন হিসেবে পড়ে গেলাম একদম বইয়ের মতো থরথর করে পড়ে গেলাম এরম নয় একটু অন্য রকমের পড়ার চেষ্টা করে থাকে সব সবসময় যারা যারা স্যার আছে অন্যান্য স্যারও থাকবে টোটাল তিনজন স্যার মিলে আমরা ক্লাস করাচ্ছি ইনক্লুডিং মি আরও দুজন আছে তো টোটাল তিনজন স্যার তোমাদের ক্লাসগুলো করাবেন ঠিক আছে কী কী তাহলে ক্লাসগুলো হচ্ছে সপ্তাহে এখন মানে ছয় দিন ছটা ক্লাস পাচ্ছ একদিন করে মক টেস্ট রবিবার রাত্রি নটাই মক টেস্ট হয় ওকে ক্লাসের যদি মিস হয়ে যায় লাইভ ক্লাস তাহলে কি স্যার রেকর্ডিং ক্লাস থাকবে না নিশ্চয়ই থাকবে রেকর্ডিং ক্লাসের ব্যবস্থা থাকছে এবং মক টেস্ট থাকছে কীরকম মক টেস্ট ধরো আজকে আমি কোনো একটা টপিক পড়াচ্ছি তোমাদের জীবনবিজ্ঞান বা ভৌত বিজ্ঞান বা মনে করো যাচ্ছি ম্যাথের এই মিশ্রণ চ্যাপ্টারটা করাচ্ছি কালকে তোমরা দেখবে এই মিশ্রণের চ্যাপ্টারের উপর থেকে সকাল আট আট নটার দিকে এই টপিকের উপর দিয়ে তোমাদের কিছু কোশ্চেন দিয়ে দিলাম ঠিক আছে এই কোশ্চেনগুলো তোমরা নিজেরা টাইপ করে যেটা উত্তর মনে হবে সেটা তোমরা ওখানে জাস্ট ক্লিক করলে তোমার উত্তর দেখতে পেয়ে যাবে ঠিক আছে এটা করলে তোমার নিজের কতটা কি শিখতে পেরেছো সেটা জানতে পারবে এবং আরও একটা মক টেস্ট দেওয়া হচ্ছে সেটা সেটা কি সেটা সপ্তাহে একটা করে লাইভ কুইজ টেলিগ্রামে যেরকম লাইভ কুইজ হয় সেরকম লাইভ কুইজ চালিয়ে দেওয়া হয় তাহলে এই দুটো জিনিস তোমরা পাচ্ছ কুইজ পাচ্ছ ঠিক আছে ক্লাস পাচ্ছ রেকর্ডিং ক্লাস পাচ্ছ ক্লাসের পিডিএফ পাচ্ছ ডাউট ক্লিয়ারের জন্য তোমাদের সব সময় গ্রুপটা ওপেন থাকে এবং তাছাড়াও বলে রাখি এখন নতুনভাবে শুরু করেছি যে মাসে একটা করে ডাউট ক্লিয়ার ক্লাস যা যা ক্লাস হয়েছে তার উপর যদি কোনো ডাউট থাকে গ্রুপে তো জিজ্ঞাসা করতেই পারছো টোয়েন্টি ফোর সেভেন বাট যদি দেখা গেলো তোমার জিজ্ঞাসা করতে অসুবিধা হলো বা আরও কিছু কোয়ারিজ আছে সেটা তোমরা ক্লাসেও জিজ্ঞাসা করতে পারো সেটা আমরা আধ ঘন্টা করে বা হয়তো দশ পনেরো মিনিট একটা ডেমো মানে তোমাদের এই ডাউট ক্লিয়ারে যে একটা সেশন রাখছি ঠিক আছে যদি কারোর মনে হয় ক্লাসে জয়েন করবে আর ডেমোর জন্য অনেকে জিজ্ঞাসা করে স্যার ডেমো ক্লাস বা কিছু দেখে ভর্তি হবো তাহলে বলছি এই যে ক্লাসগুলো দেখছো ফ্রি ক্লাস এগুলো কি ডেমো নয় এই রকমভাবেই তোমরা ক্লাস করতে পারবে ঠিক আছে এটাই আমার কাছে ডেমো আর যেগুলো দেখবে যে সমস্ত ভিডিওগুলো আমার ইউটিউবে আপলোড করা আছে ম্যাজিক ক্লাস বলে ঠিক সেই রকম আমাদের ক্লাসগুলো হয় বরং তার থেকে আরও চেষ্টা করি বেশি ভালো করার ঠিক আছে যেহেতু লাইভ ক্লাস সঙ্গে সঙ্গে তার দশ মিনিটের পুরো জিনিসটা ক্লিয়ার করা যায় না তো একটু সময় লাগে জিনিসগুলো বোঝাতে তো তোমাদের যতক্ষণ না ডাউট সিঙ্গেল ডাউট ক্লিয়ার হচ্ছে ততক্ষণ পর্যন্ত আর বুঝিয়ে যাবো ঠিক আছে এটা আমাদের মোটো যে যতক্ষণ না বুঝতে পারছো এবার তোমাকে বলতে হবে ক্লাসের মধ্যে তাহলে অবশ্যই আমরা যতটা সম্ভব তোমাদেরকে হেল্প করবো যত রকম সম্ভব আমরা কিন্তু তোমাদের পাশে আছি এবং থাকবো তো যদি মনে হয় কারো ভর্তি হওয়ার বিষয় তাহলে এই নাম্বারটায় যোগাযোগ করবে নাইন সিক্স জিরো নাইন ওয়ান ডাবল টু সিক্স ডবল টু ওকে হোয়াটসঅ্যাপ করলেই হবে কল করার দরকার নেই কারণ কল ধরতে পারি না এই নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ করবে আমি জয়েন করতে চাইছি ওকে অথবা ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করো তোমরা কিন্তু জয়েন করতে পারো চলো এবার আমি ক্লাসে ফিরিয়ে যাচ্ছি বন্ধুরা এই কোশ্চেনটা তোমার নিজেরা ট্রাই করো কোনো এক প্রকার মিশ্র সারে ইউরিয়া একশো টাকা কেজি এবং পটাশ দুশো টাকা কেজি কী অনুপাতে মেশালে নতুন মিশ্রিত সারের দাম তিনশো টাকা কেজি হবে এই কোশ্চেনটা তোমরা নিজেরা ট্রাই করো পরে কোশ্চেনটা একটু একটু মডারে লিখেছি আমি বলে দিয়েছিলাম একটা কোশ্চেন একটু মডারের থাকবে দেখবো এই কোশ্চেনটা উত্তর কী করতে পারছো চলো তো ফার্স্টে এই কোশ্চেনটা করে দিই যে কোনো এক এক প্রকার মিশ্র সারে আমি কী বলেছিলাম প্রসেসটা কী এত পড়ার দরকার নেই প্রথম প্রসেস হচ্ছে প্রথম যে সংখ্যাগুলো যেরকমভাবে আছে সেভাবে বসিয়ে দিতে হবে তাহলে প্রথমে কী আছে একশো আছে তাহলে আমি প্রথমে কি করবো একশো লিখে নিলাম তারপর কি আছে দুশো টাকা আছে যে পটাশ দুশো টাকা তাহলে দুশো টাকা আমি লিখে নিলাম এখানে পাশে ঠিক আছে আর মাঝখানে কী বলেছিলাম যেটা শেষে থাকবে সেই সংখ্যাটা মাঝখানে দিতে হবে তাহলে মাঝখানে কী আছে বলো মাঝখানে হচ্ছে তিনশো তাই তিনশো টাকা আমি মাঝখানে রেখে দিলাম দেখো কোশ্চেনটা খুবই সহজ রেখেছি যেন তোমরা প্রত্যেকে ট্রাই করতে পারো ভয় লাগে বা স্যার আমি ম্যাথ পারি না এই এক্সকিউজগুলো দেওয়া বন্ধ করো কারণ যখন তুমি কম্পিটিটিভ পরীক্ষায় বসছো তোমার একটা না পারা কোশ্চেনে কিন্তু অনেক ডিফারেন্স তৈরি করে দেবে যে তোমার থেকে অনেক আগেই যাবে ঠিক আছে এগুলো সহজ কোশ্চেন আশা করছি এগুলো দিয়ে তোমাদের ভয়গুলো কাটবে সেই জন্যই কোশ্চেনগুলো দেওয়া আচ্ছা এবার ডিফারেন্স বার করতে হবে তো তিনশো থেকে যদি একশো বাদ সরি তিনশো থেকে একশো বাদ দিলে কত থাকে দুশো থাকে দুশো লিখে নিলাম তিনশো থেকে দুশো বাদ দিলে কত থাকে একশো থাকে তাহলে একশোটা আমি আগে লিখে নিলাম এবার আর কী করতে হবে এবার জিরো জিরো কেটে দাও বা দুশোকে একশো দিয়ে ভাগ করো বা ইয়ে করলে কত উত্তর আসে সেটা বলো তাহলে জিরো জিরো কাটলেই তো উত্তর চলে আসবে বলো আর তো কিছু করার দরকার নেই এই জিরো জিরো কেটে দিলাম এই জিরো কেটে দাম তার মানে হচ্ছে ওয়ান ইন্টু টু তাহলে ওয়ান ইন্টু টু অনুপাতে মেশালে মিশ্রিত যে সারের দাম সেটা তিনশো টাকা কিলি কেজি হবে বোঝা গেছে এটা আমাদের উত্তর এবার আমি পরের পার্ট আমি বলি তোমাদের যদি পরের পার্ট চাও যে হ্যাঁ স্যার একটু অ্যাডভান্স লেভেলে যাক বা কোয়েশ্চেনগুলো একটু অন্য ভ্যারাইটিসের হোক তাহলে বলবো তোমরা ভালো রেসপন্স নিয়ে আসো যদি রেসপন্স না আসে আমি কী করে দেবো বলো তোমাদের দরকারই নেই আমি প্রতিবারই তোমাদের বলি যে একটা ভালো রেসপন্স নিয়ে আসো একটু শেয়ার করো একটু লাইক করো ভিডিও ভিডিওটা একটু শেয়ার করে দাও বন্ধুদের সাথে একটু সাবস্ক্রাইব করো চ্যানেলটা তোমরা যদি না করো তাহলে আমাদের মনে হবে তোমাদের তো দরকার নেই তোমরা অলরেডি জানো আর এত ভালো হয়েছে এত পরিশ্রম করে ক্লাসগুলো তৈরি করছি এগুলো কোনো ভ্যালুই থাকে না যখন ঠিক আছে তখন মনটাই খারাপ হয়ে যায় তো ওই জন্য বলছি একটু শেয়ার করে দাও বন্ধুর সাথে যাতে তোমাদের যদি একটু হেল্প হয় তাহলে আমার ভালো লাগবে এবং আমার ভালো লাগবে যে ঠিক আছে চলো ছেলেমেয়েরা দেখছে তার মানে আমার দরকার আছে আর না দেখলে ভাবো আমার এসব দেওয়ার দরকার নেই এত কষ্ট করার দরকার নেই ঠিক আছে একটু একটু শেয়ার করে দিও তাহলে এই প্রশ্নের উত্তর কী হলো ফোর ওয়ান ইস্যু টু ওকে আশা করছি সবাই পেরেছো যদি না পেরে থাকো একটু ভাবো এবং ভিডিওটা একটু মানে রিওয়াইন্ড করে দেখে নাও ঠিক আছে আশা করছি বুঝতে পারবে পরের প্রশ্ন এটা আমাদের শেষ প্রশ্ন দেখো দুই প্রকার আলু যথাক্রমে চার টাকা পঞ্চাশ কেজি আচ্ছা এটা অ্যাকচুয়ালি সাড়ে চার টাকা কেজি বলেছে সাড়ে টাকা সাড়ে চার টাকা কেজি এবং ছয় টাকা কেজি কী অনুপাতে মেশালে নতুন আলুর দাম পাঁচ টাকা পঞ্চাশ মানে পাঁচ দশমিক পঞ্চাশ মানে সাড়ে পাঁচ টাকা কেজি হবে এই হচ্ছে আমাদের প্রশ্ন ঠিক আছে তো এইখানে এই পয়েন্টটা দেখে অনেকে বলবে স্যার পারব না স্যার এটা খুব কঠিন হয়ে গেল অ্যাকচুয়ালি নয় একদম সেম কোশ্চেন সেম সিচুয়ে মানে সেম প্রসেসে আমরা করবো কীভাবে করবো দেখো প্রথম কি বলেছে প্রথম বলেছে আমি যেরকম বলেছিলাম প্রথম সংখ্যাটা কত সাড়ে চারশো আছে তা আমি লিখে নিলাম চার দশমিক পঞ্চাশ তারপর সংখ্যা কত আছে ছয় টাকা কেজি তাহলে ছয় টাকা পাশে আমি লিখে নিলাম ছয় টাকায় ঠিক আছে এবার মাঝখানে কী বলেছিলাম যেটা লাস্টে থাকবে তা লাস্টে কত আছে বলো লাস্টে আমার আছে পাঁচ টাকা পঞ্চাশ পয়সা তাহলে পাঁচ টাকা পঞ্চাশ পয়সা লিখে নিলাম মাঝখানে ওকে ব্যাস আর যদি মাঝখানে না হয় আমি মাঝখানে করে দিচ্ছি একটু এই দেখো পাঁচ টাকা পঞ্চাশ পয়সা উত্তরটা তোমরাই করবে কিন্তু এটা তোমাদের হোমওয়ার্কের কোশ্চেন ঠিক আছে আমি জাস্ট তোমাদেরকে একটু হেল্প করে দিচ্ছি আশা করছি এতক্ষণে তোমাদের উত্তরটা বেরিয়ে গেছে এবং কমেন্ট করে জানাবে উত্তরটা কত এসছে এবার কি করবে এবার তোমার কাজ হচ্ছে ডিফারেন্স বার করো ডিফারেন্সের মানে হচ্ছে পার্থক্য এখানে বিয়োগ করতে যেও না যে হ্যাঁ সাড়ে চার থেকে কি বিয়োগ করলাম তার মাইনাসে চলে আসবে উত্তর ওইরকম হবে না এটা সবসময় মাথায় রাখবে বড়ো থেকে ছোটোকে বাদ দিতে হবে যেখানে যাই থাকুক কেন বড়ো থেকে ছোটোকে বাদ দেবো এটা হচ্ছে ডিফারেন্স ওকে তাহলে আমি যদি বাদ দিই সাড়ে পাঁচ থেকে সাড়ে চার বাদ দিলে কত হয় এক থাকে এক থাকে ঠিক আছে আমি বলে দিচ্ছি উত্তরটা অনেক বেড়ে যাবে কিন্তু না লাস্টে যে রেশিওটা সেই রেশিওটা ঠিক বলতে পারবে না অনেকে আমি বলছি গ্যারেন্টি দিয়ে বলতে পারি অনেক স্টুডেন্ট ভুল করবে ঠিক আছে চলো এবার আমি বলে দিই সাড়ে পাঁচ থেকে সরি ছয় থেকে যদি সাড়ে পাঁচ বাদ দেওয়া যায় তাহলে কত হয় সাড়ে পাঁচ টাকা থেকে এ ছ টাকা থেকে সাড়ে পাঁচ টাকা বাদ দিলাম তার মানে কত টাকা থাকে পয়েন্ট ফিফটি তাই তো পয়েন্ট ফিফটি এবার রেশিওটা কত হবে সেটা তোমরা বলবে ঠিক আছে রেশিওটা কত আমি এতটা করে দিলাম অনুপাতটা বের করে দিলাম কিন্তু এখনও পর্যন্ত এক্স্যাক্ট অনুপাত বের হয়নি ঠিক আছে এক্স্যাক্ট অনুপাতটা কত সেটা তোমরা কমেন্ট করে জানাও যে আমি তোমাকে কি চারটে অপশান দিচ্ছি চারটে অপশানের মধ্যে কোনটা উত্তর বলবে অপশান নাম্বার এ থ্রি ইজ টু ওয়ান অপশান নাম্বার বি ওয়ান ইজ টু টু ঠিক আছে অপশান নাম্বার সি ফোর ইজ টু ফাইভ এবং অপশান নাম্বার ডি কোনোটি নয় তোমাদের উত্তর কোনটা হচ্ছে অপশন নাম্বার এ বি মধ্যে সেটা কমেন্ট করে জানাবে থ্যাংক ইউ সবাইকে এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য এবং আবার বলছি পেট ব্যাচে যদি ভর্তি হতে চাও হাতে মাত্র তিনটে দিন সময় আছে জয়েন করে নাও এরপরে আর কোনো আর কোনো আমাদের কিন্তু পেট ব্যাচ আসছে না ঠিক আছে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ